হ্যালো তো একটা কথা মনে পড়ে গেল এই জুলেখা আর বৃষ্টি সরকার গানের মধ্যে বলছে কি যেন একটা ভাষা বলছে কি গো এত স্বাদ কে মানে কিসের স্বাদ কি শিল্পীর স্বাদ না সেটআপের স্বাদ না তোমাদের স্বাদ এটা আমার খুব মানে জানার বিষয় এত স্বাদ স্বাদ তো তরকারির হয় নাকি বিশেষ করে যেহেতু আজকে আমরা গান করতে এসেছিলাম যাদের বাসায় মমিন ভাইয়ের বাসায় অনেক সুন্দর করে মাছ রান্না করেছিল মুরগির মাংস রান্না করেছিল মাছটা ভালো হয়েছিল কিসের স্বাদ মাছের স্বাদ না দর্শকের স্বাদ না কিসের স্বাদ আমি একটু জানবো আপনাদের কাছে আমার আরজি থাকলো এই কথাটা কিন্তু মনে করে দিয়েন ঠিক আছে অন্য অন্য প্রোগ্রামে শুনি বসারে আর আজকে শুনছি স্বাদ মানে কিছু জিনিস আবার জানারও প্রয়োজন থাকে নাকি অজিত একটা ছবির মধ্যে বলেছিল দেখার শেষ নেই আর মারার কোনো বয়স নাই বয়স নাই তো সেখান থেকে একটি গানের অনুরোধ করেছে আমার বড় ভাই আমি সেখান থেকে একটি বিচ্ছেদ গান করব আশা করি ভালো লাগবে ধন্যবাদ ওরে পুইরা পুইরা বানাইলি ছানি ও প্রাণ বন্ধুরা তুই কি করলি আরে আমারে পুইরা পুইরা বানাইলি ছানি একটা মানুষের সাথে প্রেম করেছে তো প্রেম করার পরে যখন দেহ মন প্রাণ সবকিছু সঁপে দিয়েছে আরে সঁপে দেওয়ার পরে বেঈমান বন্ধুটা বেঈমানি করে চলে গেছে যখন বেঈমান বন্ধুটা বেঈমানি করে চলে গিয়েছে তো একটা মনের মানুষ যদি কাছের মানুষ যদি চলে যায় এর চেয়ে মনে হয় জনম দুঃখী এই পৃথিবীর দুঃখে আর কেউ নাই তো সেখান থেকে আপনাদের অঞ্চলে প্রচুর আমের গাছ আছে আমি দেখেছি আসার সময় ওই আম গাছের নিচে নেচে বসে আমার মতো এতিমের মতো একা একা কাঁদছে আর বলছে পিরিতারা